আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আমাদের ভিআইপি গ্রুপের ক্লাস নাম্বার টু, অ্যান্ড আজকে আমরা হচ্ছে কথা বলবো মানি ম্যানেজমেন্ট নিয়ে। অ্যান্ড এই ভিডিওটা মেবি আমরা পাবলিক আমাদের যে চ্যানেল আছে ট্রেড উইথ সজীব, সেই চ্যানেলে আপলোড করব। তো যারা কিনা আমার ভিআইপি গ্রুপে আসতে চান, ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্টটিতে নক করতে পারেন। অ্যান্ড অথবা আপনারা যদি আমার পাবলিক চ্যানেলে জয়েন হতে চান, তাহলে সেটার লিঙ্কও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আমার পাবলিক গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। আমাদের নিয়মিত ভিডিওর আপডেট পেতে অ্যান্ড বিভিন্ন ইন ডিটেলস ট্রেডিংয়ের অনেক ডিটেলস জানতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া থাকবে, দুইটাতে আপনারা চাইলে মেসেজ করতে পারেন, জয়েন হয়ে যেতে পারেন। আর গাইস, আজকে আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো, সো আশা করি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অ্যান্ড চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলটাকে, না সরি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড ভিআইপি গ্রুপের মেম্বার্সও সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি সবারই হেল্প হবে। তো গাইজ, ফার্স্ট কথা হচ্ছে মানি ম্যানেজমেন্ট বিষয়ে আমি আপনাদেরকে জাস্ট কিছু ধারণা দিব, অ্যান্ড আপনারা কীভাবে কী করতে পারেন সেটাও আমি আপনাদেরকে বলবো। অ্যান্ড আজকে আমরা মানি ম্যানেজমেন্ট করলে আমরা কী কী উপকারিতা পাবো সেটাও আমি আপনাদেরকে জানাই দিব অ্যান্ড দেখাই দিব। সো আমার ব্যালেন্সের আমরা চেক করবো, অ্যান্ড চেক করে আমরা দেখবো যে মানি ম্যানেজমেন্ট ফলো করলে আমাদের কী উপকারটা হয়, অ্যান্ড আপনারা কেন মানি ম্যানেজমেন্ট ফলো করবেন সেটাও আমি আজকের এই ভিডিওতে বলবো। তো ফার্স্ট কথা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, ভাই দেখেন ট্রেডিং কিন্তু এত ইজি না। আমরা কিন্তু ফার্স্টে যখন ট্রেডিংয়ে আসি আমরা ভাবি যে হয়তো বা কয়েকটা বই পড়বো বা কয়েকজনের ভিডিও দেখবো, দেখে আমরা ট্রেডিং শিখা যাবো, আমরা ট্রেড করতে নেমে পড়বো। বাট ট্রেডিংয়ে কিন্তু মাইন্ডসেট করার অনেক বেশি প্রয়োজন আছে, অনেক বেশি প্রয়োজন আছে মাইন্ডসেট করার। সো আপনাদেরকে প্রচুর সময় দিতে হবে মার্কেটে, অ্যান্ড প্রচুর শিখতে হবে। তো শিখলে আপনারা দেখতে পারবেন ফিউচারে ভালো কিছু করতে পারবেন, অ্যান্ড শিখার কিন্তু কোনো শেষ নাই। আপনি যদি ট্রেডিংয়ে সাকসেসও হয়ে যান, আপনাকে তারপরেও আপনাকে শিখার প্রতি মানে মার্কেটে নতুন নতুন জিনিস শিখতে হবে, নতুন নতুন জায়গায় সময় দিতে হবে, নতুন নতুন কিছু আপনাকে ট্রাই করতে হবে, অ্যান্ড মার্কেটে প্রচুর সময় দিতে হবে। মার্কেটে সময় যত দিবেন আপনি তার ফিডব্যাক আপনি তত বেশি পাবেন, তত ভালো পাবেন। সো আজকে এখানে দেখতে পারলাম $4 অনেক ট্রেড নিয়েছি। সো মাল্টিপল ট্রেড ওপেন করছিলাম কারণ আমি ভিডিও বানাইছিলাম হচ্ছে বিকালবেলা টিকটকের জন্য। তো সেক্ষেত্রে আমি ভিডিও বানানোর পরে আমি ট্রেড করতে গিয়ে কিছু লস করে ফেলি, ছোটো অ্যামাউন্টের যদিও, পরে 5 সেকেন্ডে ট্রেড করে আমি রিকভার করে ফেলছি। তো আমি আপনাদেরকে দেখাবো যে সেটা হচ্ছে আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো কীভাবে করবেন, অ্যান্ড কীভাবে আপনারা প্রত্যেক দিন প্রফিটেবল থাকার ট্রাই করতে পারেন, অথবা আপনাদের ব্যালেন্সের কতটুকু লস আপনারা করলে আপনারা সেই দিনের জন্য থেমে যাবেন, সে বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো। তো ফার্স্ট কথা হচ্ছে আপনাদেরকে প্রত্যেক দিন একটা টার্গেট নিয়ে নেবেন আপনাদের ব্যালেন্সের। আপনারা টার্গেট দিতে পারেন ব্যালেন্সের 5% বা 10% গেইন করতে পারেন, অ্যান্ড গেইন হলে আপনারা সেদিনের জন্য থেমে যাবেন। আমি অনেককে দেখছি, প্লাস আমার সাথেও, আমি যখন প্রথম প্রথম ট্রেডিংয়ে আসি তখন আমার সাথে এমনও হয়েছে যে আমি $1 বা $2 প্রফিট করতে গিয়ে আমি আমার যা প্রফিট করছি তা তো যাই, প্লাস হচ্ছে আমার অ্যাকাউন্টে মাইনাস হয়ে গেছে। সো আমি আপনাদেরকে যেটা বলবো, সেটা আপনি যখন বুঝবেন যে আপনার জন্য এটুকু যথেষ্ট, আপনি সেই দিনে ট্রেড করা সেই দিনের জন্য অফ করে দেবেন। অ্যান্ড আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন একটা টার্গেট নিয়ে নেবেন। আপনাদের ব্যালেন্সের যদি $100 থাকে, আপনারা দেখেন ভাই এখন $100 দাম হয় ধরেন দশ হাজার টাকার বেশি, 11,000 টাকার মতো, তো 11,000 টাকার মতো না, 11,000 টাকার বেশি হয়তো বা। তো আপনারা চাই করবেন প্রত্যেক দিন 1,000 টাকা নিয়েই হ্যাপি থাকা, মানে 11,000 টাকা ইনভেস্ট করে আপনারা প্রত্যেক দিন ট্রাই করবেন হচ্ছে 1,000 টাকা নিয়ে হ্যাপি থাকার, অথবা আপনারা ট্রাই করতে পারেন হচ্ছে $500 দাম, মানে $500 হচ্ছে $5, আপনারা ধরেন $5 দাম হচ্ছে $500 বেশি, আপনারা যদি প্রত্যেক দিন $5 নিয়ে আপনারা হ্যাপি থাকেন তাহলে কিন্তু আপনাদের $500 মানে অনেক কিছু, মানে এখনকার মতো এখনকার সময়ে $500 মানে অনেক কিছু, আপনি $500 দিয়ে অনেক কিছু করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার অল্পতে হ্যাপি থাকেন। আপনি যখন কিনা আপনি আপনার চাহিদা মিটাতে আসবেন, এখানে আপনি প্ল্যান করতেছেন যে আমি $100 ইনভেস্ট করবো, $100 ইনভেস্ট করে আমি তাড়াতাড়ি আমি একটা বাইক কিনে ফেলবো আমি একদিনে ট্রেড করে, ভাই এমনি পসিবল হয় না। আপনি ওভার ট্রেড করতে গেলেই মানে লস, ওভার ট্রেডিং মানেই লস। আপনাকে যারা কিনা সাকসেসফুল ট্রেডার আছে তারাও কিন্তু ওভার ট্রেড করে না, ইভেন আমি সাকসেসও না, আমি যতটুকু জানি আমিও কিন্তু কখনোই ওভার ট্রেড করি না। তো আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো কি ওভার ট্রেড করবেন না, অ্যান্ড অলওয়েজ ফোকাস করবেন মানি ম্যানেজমেন্ট। আপনাদের যে ব্যালেন্স থাকবে আপনারা কীভাবে ট্রেড করবেন আমি সেটাও আমি দেখাই দেবো একদম আমি লাইভ ট্রেড করে। তো দেখেন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যে ব্যালেন্স থাকে, ব্যালেন্সের একটা মোটামুটি অ্যামাউন্টের একটা ট্রেড নেবেন, মোটামুটি বলতে গেলে একদমই লো অ্যামাউন্টের ট্রেড করা ট্রাই করবেন, যাতে যেন
আপনাদের এমন একটা অ্যামাউন্টের চেট করবেন যাতে কিনা আপনাদের ওই অ্যামাউন্টটা যদি আপনার লস চলে যায়, মানে লসও হয়ে যায়, আপনাদের ব্যালেন্সের উপর যেন তেমন একটা ইম্প্যাক্ট না ফেলে। আপনি যদি ধরেন আপনার কাছে $10 আছে, আপনি যদি ওই $10 থেকে $5 ট্রেড নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার কিন্তু $5 ট্রেড নিলে আপনাদের কিন্তু ওইখানে $5 যদি লস যায় তাহলে কিন্তু আপনার ব্যালেন্সই আছে $5, তাহলে কিন্তু আপনাদের অলরেডি 50% হচ্ছে ব্যালেন্সের 50% শেষ। সেখানে যদি আপনি $1 ট্রেড নেন $10 ভিতর, তাহলে কিন্তু আপনাদের এখনও কিন্তু $9 থাকে, মানে আপনি ওই $1 ট্রেড নিলে $9 যে থাকে $9 দিয়ে আপনি রিকভার করে ফেলতে পারবেন আপনার ব্যালেন্সের ডলারগুলো। তো আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব, আপনাদের যত ডলারই থাকুক, আপনি যেহেতু নতুন আসছেন ট্রেডিংয়ে বা অনেকে আসছেন মাঝে আসছেন বা 1-2 বছর 3 বছর সময় দিয়েছেন, তো সবাইকে সাজেস্ট চেক কাজটা করতে বলবো, সেটা হচ্ছে আপনারা মার্কেটে সময় দেন, সাথে সাথে আপনারা পারফেক্ট মানি ম্যানেজমেন্ট ফলো করেন। আপনি ফার্স্টে আপনি আসার পরে আপনাকে প্রত্যেকদিন $10-20 করে প্রফিট করতে হবে না। আপনি ফার্স্টে আসার পর আপনি $5 নিয়ে হ্যাপি থাকেন, $3 নিয়ে হ্যাপি থাকেন, $3 মানে $300 বেশি, $5 মানে আপনি $500 বেশি ইনকাম করতে পারতেছেন প্রত্যেক দিন। তো আপনাকে প্রত্যেক দিন যেমন প্রফিটের একটা অ্যামাউন্টের টার্গেট নিতে হবে, তেমনি আপনাদেরকে একটা টার্গেট নিতে হবে, সেটা হচ্ছে লসের অ্যামাউন্টের। তো আমরা যে কাজটি করি বা অনেকে যে কাজটা করেন সেটা হচ্ছে আপনারা প্রফিটের টার্গেট ঠিকই নেন কিন্তু লসের যে টার্গেট নেন ওটার খেয়াল রাখেন না। আপনাদের লস হইতে হইতে ব্যালেন্সের সব ডলার শেষ হয়ে যায়, তখন আপনার মনে হয় হাই হাই করলাম কি। তো আমি আপনাদেরকে যে কাজটি করতে বলবো সেটা হচ্ছে, আপনারা যদি ব্যালেন্সের 5% টার্গেট নেন প্রফিট করার, তাহলে আপনাদের যদি ব্যালেন্সের 5% লস হয়ে যায় তাহলে আপনারা থেমে যাবেন সেদিনের জন্য, কারণ আপনার ব্যালেন্সের কিন্তু 5% আপনি প্রফিটের টার্গেট নিয়েছেন 5% লসের রিস্ক নিয়ে। তো তেমনি আপনারা যদি সর্বোচ্চ চান তাহলে আপনি 5% টার্গেট নিতে পারেন অ্যান্ড 10% স্টপ লস করতে পারেন। আপনাদের $10 যদি, মানে ধরেন আপনার ব্যালেন্স যদি $100 থাকে, আপনি প্রফিটের টার্গেট নিলেন $5 অ্যান্ড $5 থেকে যদি আপনার $5 প্রফিট করতে গিয়ে যদি আপনার $10 লস হয়ে যায় সেদিনের জন্য আপনি স্টপ করে দেবেন, তাহলে কিন্তু দিন শেষে কিন্তু আপনার যদি লসও থাকে আপনার ব্যালেন্সের কিন্তু $100 থেকে $10 লস হয়ে গেলে আপনার ব্যালেন্সে কিন্তু 10% গেল, এখনও কিন্তু 90% আছে আপনার রিকভার করার জন্য। তো আপনারা যদি পরবর্তীতে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনারা ওই $10 দিয়ে আপনারা, মানে ওই $10 যে লস হয়েছে ওই $10টা আপনার $90 দিয়ে আপনি রিকভার করে ফেলতে পারবেন। বাট আপনি যদি ওইখানে 10% লস না করে আপনি যদি আপনার ব্যালেন্সের 50% লস করে ফেলেন, মানে $50 বা আপনি ফুল ব্যালেন্স শেষ করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের রিকভার করার মতো কোনো ব্যালেন্সই থাকলো না। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা প্রত্যেক দিন একটা টার্গেট নেন, আমি আপনাদেরকে চেট করেও দেখাবো যে মানি ম্যানেজমেন্ট ফলো করার কী কী সুযোগ সুবিধা পাবেন, অ্যান্ড আমি আপনাদেরকে চেট করেও দেখাবো, উড়ো ধরে চেট করবো যেটা হচ্ছে কোনো মানি ম্যানেজমেন্ট ফলো না করে এটার কীভাবে ইম্প্যাক্ট ফেলে অ্যান্ড কীভাবে আপনারা এটার দিয়ে আপনার প্রফিটেবল থাকবেন দিন শেষে সেটাও আমি দেখাই দিব। সো আমার ব্যালেন্স অনুযায়ী আমরা চেট করবো অ্যান্ড আমরা দেখবো যে আমরা কতটুকু লস গেলেও আমাদের যেন কতটুকু ইম্প্যাক্ট ফেলে, সো সেটাও আমরা দেখবো, মানে আমাদের যে লস যদি যায় তাহলে আমরা যতটুকু অ্যামাউন্ট শেষ হবে তারপর আমরা কীভাবে রিকভার করবো সেটাও আমি দেখাই দিব। তো আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করেন। সো আমি যেটা বলতেছিলাম, আপনারা প্রত্যেক দিন আপনারা একটা টার্গেট নেন, আপনারা অনেকে আছেন যারা কিনা ট্রেডিংয়ে চলে আসেন হচ্ছে $10 নিয়ে, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেটা আপনারা ট্রেডিংয়ে আসার সময় একটা ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসেন। তবে হ্যাঁ, একটা কথা, ভালো অ্যামাউন্ট মানে যে একদমই ভালো অ্যামাউন্ট তা না, আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা ভালো অ্যামাউন্ট আনতে গিয়ে যেন আপনারা ই না করে ফেলেন। যেমন আপনি ধরেন আপনি $1,000 নিয়ে চলে আসলেন অ্যান্ড ফার্স্টে আপনি মাইন্ডসেট না করতে পেরে আপনি $100 লস করে ফেলেন, তাহলে কিন্তু আপনার কিন্তু প্রায় $100,000 বেশি আপনাদের লসে চলে গেলেন আপনারা ট্রেডিংয়ে আসার পরে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ট্রাই করবেন $50 থেকে $100 ভিতর নিয়ে আসার জন্য ট্রেডিংয়ে, অথবা আপনারা 30-40 নিয়েও আসতে পারেন, বাট আপনাদেরকে কিন্তু টার্গেট নিতে হবে কম। আমি আপনাদেরকে যেটা বলবো, ওভার ট্রেডিং মানেই লস, ওভার ট্রেডিং কখনো করবেনই না, ওভার ট্রেডিং করতে গেলে আপনারা ব্যালেন্সের লসে পড়ে যাবেন। সো আমি আপনাদেরকে পার্সোনালি যে সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা ওভার ট্রেড করবেন না অ্যান্ড আপনারা যে প্রত্যেক দিন একটা টার্গেট নেবেন $5 বা $10 প্রফিটের টার্গেট নেবেন, ওইটা হয়ে গেলে আপনারা থেমে যাবেন, যখন দেখতে পারবেন আপনার $9 হয়ে গেছে বাট আপনি চান্স পাচ্ছেন না মার্কেটে, তখন আপনি আর ট্রেড করবেন না। আপনি $10 যখন সোজা করতে যাবেন আপনার কিন্তু আপনি যে $10 যে মানে করতেই পারবেন এমন কিন্তু কোনো কথা নেই, আপনি $9 থেকে কিন্তু আবার আপনি মাইনাস চলে যেতে পারেন। আপনি $9 মানে আপনার কাছে $900 আছে অলরেডি প্রফিটেবল দিন শেষে। তো আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ টার্গেট নিতে হবে অ্যান্ড আপনি টার্গেট অনুযায়ী ট্রেড করবেন অ্যান্ড টার্গেটের কাছাকাছি যদি চলে যায় তখন আপনি চাইলে ট্রেডটা ক্লোজ করে দিতে পারেন, মানে ট্রেডিং করা স্টপ করে দিতে পারেন, কারণ আপনি যখন সুযোগ পাচ্ছেন না মার্কেটে আপনি দেখবেন যখন কিনা আপনি আপনার গ্যাপটা ফিল করতে যাবেন, মানে প্রফিটেবলের যে গ্যাপটা থাকে ওখানে কিন্তু ফিল করতে গিয়ে আমরা অনেকের লসে পড়ে যাই। তো আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো আপনারা অলওয়েজ মানি ম্যানেজমেন্ট ফলো করবেন অ্যান্ড মানি ম্যানেজমেন্ট কীভাবে ফলো করবেন সেটাও আমি দেখাই দিব। সাপোজ মনে করেন আপনার কাছে ব্যালেন্স আছে হচ্ছে গিয়া $1,
আপনার কাছে $10 আছে, আপনি প্রত্যেকটা এখন $1 নিচে তো আর ট্রেড করা যায় না। আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা ডলারের ট্রেড নেবেন অবশ্যই $1। অ্যান্ড যাদের কিনা আমি বলবো, আমি আপনাদেরকে যেটা বলি ভাই, অনেকে অনেক কথা বলে যে $50 থাকলে এত ডলারের ট্রেড নেবেন, এত ডলারের ট্রেড নেবেন। ভাই আপনি ট্রেডিংয়ে নতুন এসে থাকলে আপনাদেরকে প্রত্যেক দিন বড় লোক হইতে হবে না। আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো আপনি প্রত্যেকদিন একটা লো একটা অ্যামাউন্টের ট্রেড করেন, লো একটা অ্যামাউন্টের ট্রেড করেন, লো একটা অ্যামাউন্টের প্রফিট করেন। অ্যান্ড আপনি যদি প্রত্যেকদিন 200 টাকা প্রফিট করতে পারেন, 200 টাকা মানে মাস শেষে হচ্ছে আপনার আর 6,000 টাকা প্রফিটে থাকে, ঠিকানা ধরলাম না হয় আপনি আপনি বেশ কিছুদিন আপনি লসও দিয়েছেন, তো 6,000 টাকার ভিতরে যদি আপনি 4,000 টাকা প্রফিট করতে পারেন শুরুতে, আপনার কিন্তু একটা মাইন্ডসেট হয়ে গেল, আপনার কিন্তু ভিতরে আর ভয়টা ধীরে ধীরে কেটে যাবে। মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনাদের ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন যে আপনি যখন বেশি বেশি ট্রেড করবেন, বা বেশি বেশি না সরি আমি ওভার ট্রেড করতে না করছি, বাট আপনারা যদি প্রত্যেকদিন 10টা করে ট্রেড করেন, 10টা করে ট্রেড করলে আপনি মাসে আপনি কয়টা ট্রেড করতেছেন, 300টা মেবি ট্রেড করতেছেন, 300টা ট্রেড করলে আপনাদের ইমোশনটা ধীরে ধীরে কেটে যাবে, তখন আপনারা দেখতে পারবেন মাইন্ডসেটটা আরও ভালোভাবে করতে পারতেছেন। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আমি এখন দেখেন আপনাদেরকে আমি ট্রেড করে দেখাবো। সো আমি সুইচ টাইম করে আমি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ট্রেড নিই। সো আমরা এখন ট্রেড নিবো, আমাদের ব্যালেন্সে কিন্তু $1200 আছে। সো আমরা এখানে ট্রেড করি, অ্যান্ড আমি এই ট্রেডটা নিয়ে অ্যান্ড আমাদের যদি লস হয় তাহলে আমরা কীভাবে আমরা এমনি একদিকে ট্রেড নিবো। সো আমাদের ডাউন যেহেতু আছে মার্কেট, আমরা ডাউনে ট্রেড প্লেস করে দিলাম। সো আমি এমনি একটা ট্রেড নিতেছি, আমি কোনো রকমের কোনো কিছু ফোকাস করতেছি না। অ্যান্ড আমি জানি যে লস গেলে আমরা অ্যামাউন্টের ট্রেড করবো এটা রিকভারি করা ফেলার জন্য। সো দেখতে পারতেছেন আমরা $5 একটা ট্রেড নিচ্ছেন, এটা আমাদের লস হয়ে গেছে, ঠিক আছে। এখনও কিন্তু আমাদের ব্যালেন্সে $1 আছে। তো আমি আপনাদেরকে যে কাজটি করতে বলবো সেটা হচ্ছে, দেখেন আমাদের কিন্তু $5 লস হয়ে গেছে। সো এখন আমরা এখানে ধরেন $5 লস হয়ে গেল, এখন আমাদের কিন্তু ব্যালেন্স কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট আছে। যদি আমাদের $5 প্রফিট হয়ে যেত তাহলে কিন্তু আমরা $500 প্রফিট হইতো, কিন্তু আমাদের কিন্তু আপনাদের আমাদের দেখতে পারতেছেন যে $5 লস হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা $10 একটা ট্রেড নেবো। সো $10 আমরা ডাউনে ট্রেড দিয়ে দিলাম, আমাদের কিন্তু এখন হিউজ একটা ব্যালেন্স আছে, হিউজ একটা ব্যালেন্স আছে মানে 5% অনেকটা লো একটা অ্যামাউন্টের, লো অ্যামাউন্টের ট্রেড এখন দেখতে পারতেছেন, এটা আমাদের প্রায় প্রফিট হয়ে গেছে মেবি। সো এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেল, অ্যান্ড হ্যাঁ প্রফিট হয়ে গেছে। সো আমাদের এই যে একটা প্রফিট হয়ে গেল, এখন আমরা $8 ট্রেড দিচ্ছি, তাহলে আমাদের এই হিসাবে দেখতে গেলে $3 কাছাকাছি আমাদের প্রফিটে আসি। সো $3 মানে $300 প্রফিটে আসি। সো আমি এভাবে আপনাদেরকে বলবো যে আপনারা একটা অ্যামাউন্টের টার্গেট নেবেন, আপনাদের ব্যালেন্সের লো অ্যামাউন্টের টার্গেট নেন, আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট নিয়ে এসে একটা লো একটা অ্যামাউন্টের ট্রেড নেয় যে আমি একটা ট্রেড ওপেন করছেন এটা আমাদের লস চলে যাবে। অ্যান্ড আমি কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি, আমার যে ব্যালেন্স আছে ভাই এটা প্রফিট হয়ে গেল নাকি, আচ্ছা এটা প্রফিট হয়ে গেছে, তো আমরা আবার $5 ট্রেড নেব। সো $5 ওকে আমরা আপে ট্রেড নিয়ে নিছি, আমি কিন্তু কোনো অ্যানালাইসিস ফলো করতেছি না, আমার যেদিকে মানে যেদিকে মন চাচ্ছে আমি যেদিকে মনে হচ্ছে এইদিকে ট্রেড নিয়ে নিতেছি, আমি কোনো রকমের অ্যানালাইসিস বা কোনো রকমের সেন্টিমেন্ট খেলা করছি না এখানে, আমার যেদিকে মনে হচ্ছে সেই দিকে। তো দেখতে পারতেছেন আমাদের ব্যালেন্স কিন্তু আমাদের অলরেডি চারটা ট্রেড করছি, একটা লস অ্যান্ড 3টা প্রফিট। সো আমরা $5 আমরা কিন্তু একটা মানি ম্যানেজ ফলো করার পর একটা ভালো একটা অ্যামাউন্টের প্রফিটে আসি। আমি যদি এখানে $50 সেট করে দিই তাও কিন্তু আমাদের ব্যালেন্স হিউজ একটা ব্যালেন্স থাকবে। যেমন আমি দেখেন এখানে আমরা এখানে $30 ট্রেড নিব। সো $30 এখানে আমরা আপ ডিরেকশনের ট্রেড নিয়ে নিই। সো $30 আপ ডিরেকশনের ট্রেড নিলাম, অ্যান্ড দেখা যাক এটা আমাদের লস যাবে মেবি। সো লস যাক, আমি লস গেলে আপনাদেরকে যেন দেখাইতে পারি। সো আমাদের যেহেতু একটা ব্যালেন্স আছে, সো আমরা এখান থেকে আবার এখানে $50 একটা আপ ডিরেকশনের ট্রেড নিয়েছি। সো এইখানে যদি আমাদের এটা প্রফিট হয় তাহলে তো হইলই, অ্যান্ড না হইলে আমাদেরকে মানি ম্যানেজমেন্ট ফলো করে এই যে হেল্পটা হলো আমাদের আমাদের লসটা রিকভারি করার মতো ব্যালেন্স থাকলো। এই দেখেন $50 যে ট্রেডটা নিয়েছে ট্রেডটা প্রফিট হয়ে গেছে, এখন দেখেন আমাদের কিন্তু একটা প্রফিট অ্যামাউন্টে আসি, মানে আমরা একটা ভালো একটা অ্যামাউন্টে প্রফিটে আসি। সো দেখতে পারতেছেন এখানে কয়টা ট্রেড নিয়েছে, কয়টা প্রফিট হয়েছে। তো এই দেখেন আমার $30 লস হয়ে গেছে, $30 লস হওয়ার পরে আমরা কিন্তু রিকভারি করার মতো ব্যালেন্স আমাদের আসেই, আমাদের এখনও হিউজ একটা অ্যামাউন্টের ব্যালেন্স আছে আমাদের, মানে এই যে অ্যামাউন্টের ট্রেড নিতে আসে তার পরবর্তীতে এগুলো যদি লস হয়ে যায় আমাদের রিকভারি করার মতো ব্যালেন্স আছে। আপনাদেরকে যে জিনিসটা টার্গেট দিতে হবে সেটা হচ্ছে রিকভারি, আপনারা কীভাবে করবেন সেটার প্ল্যান নিয়ে আপনাদেরকে ট্রেড করতে হবে। অবশ্যই অবশ্যই ব্যালেন্সের ফুল ডলারের ট্রেড কখনই করবেন না। আপনার যদি দেখেন আপনি লসে অনেক লসে পড়ে গেছেন, আপনি আপনার ব্যালেন্স হচ্ছে $100 ভিতরে $50 লসে পড়ে গেছেন, আপনি লসে থামেন আজকের মতো, আপনার কিন্তু আরও এখনও কিন্তু $50 আছে, আপনি নেক্সট ডেতে $50 রিকভারি করার জন্য আপনি ধীরে ধীরে রিকভার করবেন, একদিনে কখনও রিকভার করতে যাবেন না। একদিনে রিকভার করতে যাবেন তো আবার বাস খাবেন। তো আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো, আপনারা যদি একটা ভালো একটা অ্যামাউন্টের লসও খেয়ে যান তাহলে কিন্তু আপনার একদিনে রিকভার করতে যাবেন না, বা এক ট্রেডে রিকভার করতে যাবেন না। ফার্স্টে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি কিন্তু অ্যানালাইসিস করে ট্রেড করছেন, আপনি আপনার জায়গা থেকে কিন্তু বেস্টটা দিয়ে ট্রাই করছেন প্রফিট করার, বাট আপনি মার্কেটের এররের ফাঁদে পড়ে আপনার ট্রেডটা লস হয়ে গেছে। তো আপনি যদি নেক্সট ট্রেড যদি আপনার ব্যালেন্সের ফুল অ্যামাউন্টের ট্রেড নেন সেটা হচ্ছে আপনাদেরকে প্রফিটে দিবে এমন কিন্তু কোনো সিওরিটি নাই। সো আমি আপনাদেরকে পার্সোনালি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে
অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন সব সময়। আপনাদের ব্যালেন্স যে ডলারই থাকুক না কেন সেটার একটা লো একটা অ্যামাউন্টের ট্রেড করবেন। সো আমি এখানে আবার আমি আপনাদেরকে ট্রেডিং করে দেখাই, এখানে আমরা $20 ট্রেড নিই তাহলে, কারণ আমরা এখানে কিন্তু প্রফিট আসি অলরেডি। সো এখান থেকে আমরা একটা ডাউনের ট্রেড নিয়ে নিই অ্যান্ড সেটা আমাদের লস হয়ে গেলে আমরা কীভাবে রিকভারি করি সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই। তো এটা আমাদের লস যাবে নাকি প্রফিট হবে? হ্যাঁ প্রফিট হয়ে গেছে মেবি, সো একটুর জন্য হ্যাঁ প্রফিট হয়ে গেছে। সো আমাদের এটা প্রফিট হয়ে গেল। এখন আমরা আমাদের কিন্তু এখনও ব্যালেন্স আছে, ব্যালেন্স কিন্তু একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের ব্যালেন্স আসেই। সো আমরা চেক করবো হচ্ছে আবার একটা ট্রেড প্লেস করি, যে আমাদের ট্রেডটা লস হওয়া দরকার। সো এই যে ট্রেডটা লস হয়েছে মেবি এটা, সো আমরা এখন নেক্সট ট্রেড আমরা এই যে ব্যালেন্সটা লস হয়েছে এই ব্যালেন্সটা রিকভারি করার ট্রাই করবো। সো আমরা এখন $40 ট্রেড নিব। সো $40 সিলেক্ট করলাম অ্যান্ড দেন আমরা ডাউনের ট্রেড, ভাই ওটা প্রফিট হয়ে গেছে, প্রফিট হয়ে গেছে সেই জন্য দেখাতে পারলাম না। সো আমরা অলরেডি ধরেন আমাদের এইটা ট্রেডটা লস হয়ে গেছে, সো আমরা $40 একটা ট্রেড প্লেস করছি। সো এইটা যদি আমাদের প্রফিট হয় তাহলে আমরা ধরে রাখবো যে আমাদের কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্টের ট্রেডের প্রফিটে চলে আসছে। দেখেন এখন আমার কিন্তু $1300 হয়ে গেছে। সো $1200 দিয়ে আমি ভিডিও মেক করা স্টার্ট করছি। সো দেখেন এখন আমি যদি $1 ট্রেড করি, সো $1 ট্রেড করলে আমাদের যে সুবিধাটা হবে, আমাদের কিন্তু মানে সারাদিনও যদি আমরা ট্রেড করি আমাদের ব্যালেন্স ফাঁকা করতে অনেক কষ্ট হবে। সো আমরা এই যে $1 ট্রেড করবো অ্যান্ড আমি বেশি ডলার ট্রেড করে দেখালাম, কম ডলারে ট্রেড করেও দেখালাম। সো দেখতে পারতেছেন এখানে আমরা $1 ট্রেড করছি অ্যান্ড এটা আমাদের প্রফিট হয়ে গেল। সো সাপোজ ধরেন আপনাদের $1 ট্রেড লস হয়ে গেছে, আপনি $2 ট্রেড নেন, আপনাদের রিকভারি করার কিন্তু এখন একটা ব্যালেন্স ভালো একটা অ্যামাউন্টের ব্যালেন্স আছে। সো এখানে আমি $2 ট্রেড নিয়ে নিছি অ্যান্ড আমাদের এটা প্রফিট হয়ে যাবে আশা করি। তো আমার যেটা মনে হচ্ছে সেটা ও এটা প্রফিট হয়নি। সো আমরা $2 আমরা $3 ট্রেড নিই, $3 নিলে আমাদের এই যে ধরেন এটা লস গেছে এটাও লস গেছে। সো আমরা এই দুইটারে রিকভার করে ফেলবো। সো আমরা এটা ট্রেড নিলাম অ্যান্ড দেখা যাক আমাদের এই ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়। সো এটা যদি আমাদের লস হয় তাহলে আমরা এই তিনটা যে ট্রেড নিয়েছি তিনটা ট্রেডের যে লসের যে লস রিকভারি করতে যে ডলারের ট্রেড নিতে হয় সো সেই অ্যামাউন্টটা আমরা ট্রেড করবো। সো একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে দেখেন আমাদের তিনটা কিন্তু দুইটা ট্রেড পরপর লস হয়ে গেছে। এখন কিন্তু আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করার কারণে আমাদের কিন্তু এখন ভালো একটা অ্যামাউন্টের আমার ভিডিও মেক করার পরে যে প্রফিট করছে প্রফিটের অ্যামাউন্ট কিন্তু এখনও লস হয়নি। সো আমরা এখন $15 ট্রেড নিই, $15 ট্রেড নিলে আমাদের এই যে ট্রেডগুলো এই যে তিনটা ট্রেড নিয়েছি তিনটা ট্রেডের লসটাই রিকভার হয়ে যাবে। তো আমরা দেখি এই ট্রেডটা আমাদের প্রফিট হয় নাকি, এই ট্রেডটা প্রফিট হলে কিন্তু আমাদের এটা রিকভার হয়ে যাবে, রিকভার হয়ে যাওয়ার সাথে সাথে আমরা প্রফিটে থাকবো কারণ আমাদের এখানে কিন্তু $8 লস হয়েছে, আমরা $15 ট্রেড নিয়েছি। সো এখন কিন্তু আমাদের $35 আছে। সো আমাদের কিন্তু এখনও একটা ভালো একটা অ্যামাউন্টের প্রফিটে আছি। সো আমি আপনাদেরকে পার্সোনালি যে সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা সবসময় মানি ম্যানেজমেন্ট ফলো করার ট্রাই করবেন অ্যান্ড আপনারা সবসময় ট্রেডিং শেখার প্রতি ফোকাস করবেন, আপনাদের শেখার কোনো শেষ নাই ভাই। মানি ম্যানেজমেন্ট অবশ্যই প্রয়োজন, ট্রেডিংয়ের সাকসেস হয়েও যদি যান আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করতে পারেন আপনি টিকতে পারবেন না, আপনাকে মাস্ট মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে প্লাস শিখতে হবে, শেখার কোনো শেষ নাই আমি বারেবার এই কথাটা বলি। সো শিখতে থাকবেন দুনিয়াতে ভাই, ট্রেডিংয়ে এসে কিন্তু আপনি একদিনে সাকসেস হতে পারবেন না, আপনাকে প্রচুর সময় দিতে হবে অ্যান্ড প্রচুর শিখতে হবে। অ্যান্ড আমি দেখেন ভিডিও বানাইতে গিয়ে আমি প্রফিট করে আপনাদেরকে দেখালাম। সো এগুলো আমার আগের ট্রেড অ্যান্ড আমি আগের ট্রেড আমি লস করছিলাম আপনাদেরকে বলছি। তো অবশ্যই ভাই মাইন্ডসেট করার ট্রাই করেন অ্যান্ড শিখতে থাকেন অ্যান্ড যে যেভাবে শিখেন শিখতে থাকেন অ্যান্ড যেটা করেন যেটা শিখেন সেটা অনেক বেশি প্র্যাকটিস করেন। আর ভাই মাইন্ডসেট করবেন প্রত্যেক দিন একটা প্রফিটের টার্গেট নেবেন লসের একটা টার্গেট নেবেন, তাহলে দেখতে পারবেন দিন শেষে আপনি মার্কেটে টিকে থাকতে পারতেছেন। কিন্তু আপনি যখন কোনো টার্গেট নেবেন না আপনি এসে জুয়া খেলার মতো ট্রেড করতে থাকবেন, প্রফিট হলে প্রফিট লস গেলে লস, লস গেলে আপনি আবার ওই লসটা রিকভারি করার জন্য আবার ব্যালেন্সের ফুল ডলার মারিয়ে দেবেন, তাহলে আপনি টিকতে পারবেন না। আপনাদেরকে টিকতে হলে অবশ্যই মাইন্ডসেট করার প্রয়োজন অ্যান্ড আমি যেভাবে মানি ম্যানেজমেন্ট করে দেখালাম এইভাবে আপনারা ফলো করতে পারেন। অ্যান্ড আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো দুই তিনটা ট্রেড আপনার চার পাঁচটা যদি ট্রেড লসও হয়ে যায় আপনারা লস গেলে আপনারা থেমে যাবেন, সে কয়েক ঘন্টার জন্য হলেও থেমে যাবেন, থেমে আপনি আবার পরে আবার ট্রাই করতে পারেন কারণ আপনার ট্রেডটা কিন্তু লস হয়েছে মার্কেট এররের জন্য। তো অবশ্যই আপনাদেরকে ফোকাস করতে হবে মার্কেট এররের জন্য, যেহেতু আপনাদের লস হয়েছে তো আপনারা যে নেক্সট ট্রেড রিকভারি করতে গিয়ে যে ট্রেডটা নিয়েছেন ওটাও যে এরর হবে না এমন কিন্তু কোনো কথা নেই। সেই জন্য আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে অ্যান্ড প্রচুর শিখতে হবে, মার্কেটে টিকে থাকতে হলে আপনাদের শেখার কিন্তু অবশ্যই শেষ নাই, আমি আপনাদেরকে যেটা বারেবারে বলি। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে হেল্প হয়েছে অ্যান্ড আমি আপনাদেরকে চেক করে দেখালাম। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমাদের এই ইউটিউব চ্যানেলটি ট্রেড উইথ সজীব এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আর মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনাদের কী কী উপকার হবে সেটা আমি বলেই দিলাম। আসলে লস রিকভারি করার জন্য আমরা অনেক সময় এই কাজটা করি, সেটা হচ্ছে ব্যালেন্সের ফুল ডলারের ট্রেড নিয়ে নিই। সো পার্সোনালি আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই ব্যালেন্সের ফুল ডলারে কখনো ট্রেড দেবেন না, ট্রেড নিলে কিন্তু লসে পড়ে যাবেন। অ্যান্ড আমি কীভাবে কীভাবে ট্রেড করে আমি প্রফিট করে আপনাদেরকে দেখালাম, এখনও দেখতে পাচ্ছি ব্যালেন্স। সো আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে অ্যান্ড যাদের কিনা আজকের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমাকে জানাবেন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম আইডি লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট ট্রেডিং, আমি বারবার এই কথাটা বলি।
তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ। আর আমি তাদের সাথে খুব শীঘ্রই মানি ম্যানেজমেন্ট শিট শেয়ার করবো, মানি ম্যানেজমেন্ট কীভাবে ফলো করবেন আরও অ্যাডভান্সভাবে সেগুলো আমি দেখাই দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড এইভাবেই ম্যানেজমেন্ট ফলো করা হয়, অ্যান্ড আমি ওইভাবেই করি। বাট আমি অনেক সময় দেখতে পারবেন উড়াধরা চেট করি, মানে উড়াধরা চেট করি বলতে গেলে আমি অনেক সময় মানি ম্যানেজমেন্ট ফলো করি না, কারণ আমি যেখানে সুযোগ পেলে আমি যেটা মনে হয় যে এটা একটা ভালো একটা সুযোগ, সেখানে আমি একটা ভালো একটা অ্যামাউন্টে চেট করি, যার জন্য একটা ভালো একটা অ্যামাউন্টের প্রফিট করতে পারি, যেখানে কিনা আমার পসিবিলিটি বেশি, ওইখানে আমি একটা ভালো অ্যামাউন্টে চেট করি। সো আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগছে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওটিতে। সে অবধি সকলে ভালো থাকবেন, অ্যান্ড সবার আমার জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই, অ্যান্ড সবার জন্য দোয়া রইল। অ্যান্ড সবাই শিখার প্রতি ফোকাস করেন, অ্যান্ড ইনশাল্লাহ ভালো কিছু করবেন। অ্যান্ড আমার কাছে কেমন ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড যারা কিনা ভিআইপি গ্রুপের মেম্বার্স আছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আপনারা ট্রাই করবেন আমার ভিআইপি গ্রুপের মেম্বার্সরা অলওয়েজ ট্রাই করবেন শিখার প্রতি, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন, মানে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। আপনাদের কাছে তো আমার ইনবক্সের লিঙ্ক বা ইনবক্সের আইডি দেওয়াই আছে। সো অবশ্যই আমাকে মেসেজ করবেন, যে কোনো কিছু হেল্প লাগলে আমাদেরকে জানাবেন। অ্যান্ড ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার। সো এই ছিল আজকে ছোট্ট ভিডিওটা, ছোট্ট নাকি বড় আমি জানি না, ভিডিও বানানো স্টার্ট করছি তো করছি। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড যারা কিনা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবদি সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এভরিওয়ান।